আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম ম্যানহোল। আচ্ছা, কখনো যদি আপনি রাতের অন্ধকারে বড় কোনো গর্তে অথবা কোনো ম্যানহোলে পড়ে যান তাহলে আপনি কি করবেন? ভাবছেন হয়তো এটা আর এমন কি, ফোন বের করব এবং পরিবারের কাছে ফোন করব তাহলে হয়তো আপনি বেঁচে যাবেন। কিন্তু না জনাব, আজকের গল্পে আপনার এসব ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে চলেছে। আপনি যত চেষ্টাই করুন না কেন, ম্যানহোল থেকে আপনি কিছুতেই বের হতে পারবেন না। গল্পে অনেক টুইস্ট ও রহস্য রয়েছে, যেটা জানতে হলে আপনাকে গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা কায়মুরা নামের এক ছেলেকে দেখতে পাই, যে তার অফিসে তার কলিগদের সাথে পার্টি করছিল, কারণ আগামীকাল অফিসের সিওর মেয়ের সাথে তার বিবাহ হতে চলেছে। কায়মুরা ছিল অনেক পরিশ্রমী, তাই অফিসের সিও খুশি হয়ে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কায়মুরা পার্টিতে আনন্দ করার পর তার বন্ধু কেসের কাছে থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কায়মুরা পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সে একটি ম্যানহোলে পড়ে যায়। ম্যানহোল বলতে আমরা রাস্তার মাঝে বড় বড় যে গর্তগুলো দেখতে পাই, অর্থাৎ যার মাধ্যমে পানি নিষ্কাশন করা হয়, সেটাই মূলত ম্যানহোল। যাই হোক, কায়মুরা ম্যানহোলে পড়ে যাওয়ার পর সে কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অত উপর থেকে নিচে পড়ার কারণে সে গুরুতরভাবে আহত হয়। তার পায়ে প্রচণ্ড চোট লাগে, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সে একটি কাপড় তার পায়ে বেঁধে ফেলে। কায়মুরা বুঝতে পারে সে কোনো ম্যানহোলে পড়ে গেছে। কায়মুরার নেশা সম্পূর্ণ কেটে যায়, সে দ্রুত ম্যানহোল থেকে বের হওয়ার চেষ্টা করে। ম্যানহোলের যে সিঁড়ি ছিল সেটা বেয়ে সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু দূর উঠে আসার পর সে লক্ষ্য করে ম্যানহোলের বাকি সিঁড়িগুলো উপর থেকে ভাঙা রয়েছে। কায়মুরা ভীষণ রেগে যায়, সে ভাঙা সিঁড়ি বেয়েই উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে সিঁড়ি থেকে সোজা নিচে এসে পড়ে। আঘাতপ্রাপ্ত পায়ে সে আবারও চোট পায়। কায়মুরা কোনো রকমে নিজেকে সামলে সেখানে স্থির হয়ে বসে পড়ে। সে ভাবতে থাকে কিভাবে সে এই ম্যানহোল থেকে বেরোবে। তখনই সে লক্ষ্য করে পাশেই একটি ব্যাগ পড়ে আছে, যেটা হয়তো তারই ছিল। ব্যাগ থেকে সে একটি লাইটার ও একটি ফোন পায়। কায়মুরা তার ফোন পেয়ে ভীষণ খুশি হয়, সে জলদি তার হবু স্ত্রীকে ফোন করে, কিন্তু বারবার ফোন করার পরেও তার হবু স্ত্রী সায়োরি ফোন রিসিভ করে না। কায়মুরা মনে করে হয়তো অনেক রাত হয়ে গেছে, এজন্যই সবাই ঘুমিয়ে পড়েছে। কায়মুরা এবার তার বন্ধুদের ও অফিসের কলিগদের ফোন করে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার ফোন কেউ রিসিভ করে না। সে বারবার সবাইকে ফোন করতেই থাকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয় না, কেউই তার ফোন রিসিভ করে না। কায়মুরা এবার বেশ চিন্তিত হয়ে পড়ে, সে বুঝতে পারছিল না কিভাবে সে এই ম্যানহোল থেকে বেরোবে। বিভিন্ন চিন্তা তার মাথায় প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছিল। ম্যানহোলে ফেঁসে যাওয়ার পর প্রায় ঘণ্টাখানেক পার হয়ে গেছে, ম্যানহোলের মধ্যে থেকে ভীষণ পচা গন্ধ আসছিল। কায়মুরা লক্ষ্য করে ম্যানহোলের মধ্যে পাইপ থেকে পচা গ্যাস বের হচ্ছে, যেটা বন্ধ না করলে সে অসুস্থ হয়ে যেতে পারে। কায়মুরা তাৎক্ষণিক তার ব্যাগের মধ্যে থেকে একটি টেপ বের করে পাইপের মুখটা ভালোভাবে টেপ দিয়ে পেঁচিয়ে বন্ধ করে দেয়। এরপর সে খেয়াল করে ফোনে তার প্রাক্তন প্রেমিকার কল এসেছে। কায়মুরা ভীষণ খুশি হয়, সে ফোন রিসিভ করে তার প্রাক্তন প্রেমিকার কাছে সাহায্য চায়। আসলে কায়মুরা তার প্রাক্তন প্রেমিকাকেও কল করেছিল, তাই হয়তো সে ফোন ব্যাক করেছে। মেয়েটির নাম ছিল নাজুমা। নাজুমা একসময় কায়মুরাকে ভীষণ ভালোবাসত, কিন্তু কায়মুরা কোনো কারণ ছাড়াই তাকে ধোকা দিয়েছিল। নাজুমা জানত কালকে কায়মুরার বিবাহ হতে চলেছে, এবং এজন্যই নাজুমা কায়মুরার সাথে ঠিকমতো কথা বলে না। কায়মুরা নাজুমাকে বলে, আমাকে সাহায্য করো, আমি অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তার ম্যানহোলে পড়ে গেছি। এই ম্যানহোলটা কনস্ট্রাকশন সাইটের আশেপাশেই হবে, অনুরোধ করে আমাকে এখান থেকে এসে উদ্ধার করো। কায়মুরার কথা শুনে নাজুমা বলে, তুমি আমাকে কেন বলছো, তুমি পুলিশকে ফোন দাও এবং তাদের কাছে সাহায্য চাও। এসব কথা বলে নাজুমা ফোন কেটে দেয়। কায়মুরা পুলিশকে ফোন করতে চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে সে পুলিশকে ফোন করে। পুলিশকে ফোন করার পর পুলিশ কায়মুরাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে এবং কিভাবে সে ম্যানহোলে পড়ে গেল।
পুলিশের প্রশ্নের উত্তরে কায়মুরা পুলিশকে সব কিছু খুলে বলে যে কিভাবে সে ম্যানহোলে পড়ে গিয়েছিল। পুলিশ সব কিছু শোনার পর কায়মুরাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমরা 10 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাব। পুলিশের কথা শুনে কায়মুরার শরীরে যেন প্রাণ ফিরে আসে, সে পুলিশের আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কায়মুরার কাছে আবারও নাজুমার কল আসে। কায়মুরা ফোন রিসিভ করলে নাজুমা বলে, এত রাতে মজা করার জন্য তুমি আমাকে ফোন দিয়েছ? আমি ইন্টারনেটে লোকেশন চেক করে দেখেছি, তোমার আশেপাশে কোনো ম্যানহোল নেই। নাজুমার কথা শুনে কায়মুরা ভীষণ ঘাবড়ে যায়। সে নাজুমাকে বলে, তুমি ঠিকভাবে দেখেছ তো, আমি সত্যিই ম্যানহোলে পড়ে গেছি। আমি পুলিশকেও ফোন করেছিলাম, তারা 10 মিনিটের মধ্যে এখানে আসার কথা বলেছিল, কিন্তু প্রায় 30 মিনিট পার হয়ে গেছে, এখনও পুলিশ এসে পৌঁছালো না। আমার ভীষণ ভয় করছে, প্লিজ আমাকে সাহায্য করো। কায়মুরার কথা শুনে নাজুমা বলে, ঠিক আছে, তুমি এই মুহূর্তে কোথায় আছো সেই লোকেশনটা আমাকে পাঠিয়ে দাও, লোকেশন অনুযায়ী আমি সেখানে গিয়ে তোমাকে উদ্ধার করব। নাজুমার কথা শুনে কায়মুরা তাকে লোকেশন পাঠিয়ে দেয়, কিন্তু কায়মুরা পুরোপুরিভাবে নিশ্চিত ছিল না যে নাজুমা লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছাতে পারবে কি না, কারণ সে পুলিশকেও লোকেশন পাঠিয়ে দিয়েছিল, কিন্তু পুলিশ এখনও সেখানে এসে পৌঁছায়নি। কায়মুরা ভীষণ চিন্তায় পড়ে যায়। সে তার মোবাইলের সাহায্যে ম্যানহোলের কিছু ছবি তোলে এবং ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিছুক্ষণ পর তার কাছে পুলিশের ফোন আসে। পুলিশ কায়মুরাকে জানায় তারা লোকেশন অনুযায়ী কোনো ম্যানহোল খুঁজে পায়নি, সেখানে একটি টিমও তারা পাঠিয়েছিল, কিন্তু লোকেশন অনুযায়ী তারা এমন কিছুই খুঁজে পায়নি। পুলিশের কথা শুনে কায়মুরা ভীষণ ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না কি করবে, কারণ সে কোথায় আটকা পড়েছে এটা সে নিজেও জানে না। হতাশ হয়ে সে ফোন কেটে দেয়। এরপর সাহস করে সে ম্যানহোলের সিঁড়ি বেয়ে আবারও উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুদূর ওঠার পরেই ম্যানহোলের সিঁড়ি ভেঙে সে সোজা নিচে গিয়ে পড়ে। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে সে বেহুশ হয়ে যায়। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে সেখানে কিছু ইঁদুর মরে পড়ে আছে এবং মৃত ইঁদুরের শরীর থেকে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছিল। জলদি যদি এই ম্যানহোল থেকে সে বেরোতে না পারে, তাহলে নিঃশ্বাস বন্ধ হয়েই সে মারা পড়বে। কায়মুরা বুঝতে পারে ম্যানহোল থেকে বেঁচে ফিরতে হলে তাকে নিজেকেই কিছু একটা করতে হবে। কায়মুরার মাথায় হঠাৎ করেই একটি বুদ্ধি চলে আসে। সে তার ফোন বের করে টুইটারে একটি মেয়ের ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলে এবং সেই অ্যাকাউন্টের নাম দেয় ম্যানহোল গার্ল। কায়মুরা ফেক অ্যাকাউন্ট খোলার পর বিভিন্ন ধরনের আর্টিকেল সেই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করতে শুরু করে। তার পোস্ট ছিল কিছুটা এরকম, হাই, আমার নাম ম্যানহোল গার্ল, আজ রাতে আমি একটি পার্টি শেষ করে বাসায় ফেরার পথে আচমকা একটি ম্যানহোলে পড়ে যাই, এখানে আশেপাশে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি পুলিশকেও ফোন করেছিলাম, কিন্তু তারা আমাকে উদ্ধার করতে আসেনি, আমার ফোনের জিপিএসটাও ঠিকভাবে কাজ করছে না, আপনারা প্লিজ আমাকে উদ্ধার করুন। কায়মুরা এসব লেখাগুলো টুইটারে পোস্ট করার পর সেখানে ম্যানহোলের কিছু ছবি আপলোড করে দেয়, যাতে করে সবাই বুঝতে পারে মেয়েটি সত্যিই বিপদে পড়েছে। কায়মুরা এখানে মেয়ের ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট কেন খুলেছিল জানেন? কারণ বাস্তব অর্থে একজন ছেলের চাইতে একজন মেয়ে সাহায্য করতে সবাই এগিয়ে আসে। কায়মুরা টুইটারে সব কিছু পোস্ট করার পর তার কাছে নাজুমির কল আসে। নাজুমি তার উগ্র মেজাজের জন্য কায়মুরার কাছে ক্ষমা চায়, কারণ হয়তো এখনও নাজুমি কায়মুরাকে অনেক ভালোবাসে। নাজুমি পেশায় ছিল একজন নার্স, সে কায়মুরার ক্ষতস্থানের কথা শুনে তাকে সেখানে দ্রুত সেলাই করতে বলে, কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হলে সে মারা পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানে ম্যানহোলের মধ্যে কায়মুরা তার পায়ে কিভাবে সেলাই করবে? কোনো উপায় না পেয়ে সে তার ব্যাগে থাকা স্টেপলারের সাহায্যে তার পায়ের ক্ষতস্থানে বারবার স্টেপ করে, কারণ এছাড়া তার হাতে অন্য কোনো উপায় ছিল না। কায়মুরা নাজুমিকে বলে, জানো, আমি যদি এই অবস্থায় বাইরেও থাকতাম, তবুও আমাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসতো না, আমার কষ্টগুলো দেখার মতো কেউ নেই। এখানে কায়মুরা এমন কথাগুলো বলার কারণ কি, সেটা আমরা গল্পের শেষে জানতে পারব। এরপর দেখা যায় কায়মুরা যে লেখাগুলো ছবিসহ টুইটারে পোস্ট করেছিল, সেই পোস্টগুলো মুহূর্তের মধ্যেই হ্যাশট্যাগ ম্যানহোল গার্ল দিয়ে টুইটারে ট্রেন্ডিংয়ে চলে যায় এবং একের পর এক
তার পোস্টের নিচে কমেন্ট আসতে শুরু করে। দেখা যায় প্রিন্স নামের একটি অ্যাকাউন্ট থেকে কায়ামুরাকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। প্রিন্স নামের ওই ব্যক্তি কায়ামুরাকে মেয়ে ভেবে তার কাছে লোকেশন ও সেই জায়গার ডিটেলস চায়। এখানে কিন্তু সবাই কায়ামুরার সাপোর্টে ছিল না। কিছু কিছু লোকজন তো ম্যানহোল গার্ল অ্যাকাউন্টের পোস্ট নিয়ে রীতিমতো ট্রোল শুরু করে দেয়। তারা মনে করে ম্যানহোল গার্লকে হয়তো কিডন্যাপ করা হয়েছে এবং পার্টিতে নিশ্চয়ই তার ড্রিঙ্কে কোনো ঔষধ মেশানো হয়েছিল। কায়ামুরা এসব কমেন্ট দেখে হঠাৎ করেই তার পার্টির কথা মনে পড়ে। সে তার ফোন বের করে পার্টির কিছু ছবি ও ভিডিও দেখতে শুরু করে। তখনই সে লক্ষ্য করে একজন জ্যাকেট পরিধান করে তার মুখ লুকিয়ে ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল এবং এজন্যই কায়ামুরা এত নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। কায়ামুরা এসব ছবি ও ভিডিও দেখে লোকটিকে চিনতে না পারলেও সে তার বন্ধু কেসকে সন্দেহ করে। সে মনে করে কেস হয়তো অন্য কাউকে দিয়ে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল, কারণ এর আগেও কেসের সাথে বহুবার তার ঝগড়া হয়েছে। কায়ামুরা কেসের উপর সন্দেহ করে এবং টুইটারে কেসের নাম্বার ও অ্যাড্রেস সহ সব কিছু দিয়ে দেয় এবং তার বন্ধু কেস এ সব কিছুর জন্য দায়ী বলে টুইটারে একটি পোস্ট করে জানিয়ে দেয়। ম্যানহোল গার্ল আইডি থেকে পোস্ট দেখতে পেয়ে সবাই কেসের নাম্বারে কল করে তাকে বিরক্ত করতে শুরু করে এবং অনেকেই কেসের অ্যাড্রেস অনুযায়ী সেখানে গিয়ে তাকে মারধর পর্যন্ত করে এবং এসব কিছুই টুইটারে ম্যানহোল গার্ল অ্যাকাউন্টে তারা ট্যাগ করে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে জানা যায় কেস এগুলোর সাথে একদমই জড়িত নয় এবং এ বিষয়ে সে কিছুই জানে না। কায়ামুরা এসব জানার পর সে বুঝতে পারে না যে এগুলোর সাথে আসলে কে জড়িত রয়েছে। এরপর দেখা যায় টুইটারে এক ব্যক্তি ফেমাস হওয়ার জন্য লাইভ স্ট্রিম চালু করে কায়ামুরাকে খুঁজতে তার লোকেশনে বেরিয়ে পড়ে। কিন্তু সেই ব্যক্তি যে লোকেশনে গিয়ে পৌঁছায় সেখানে সে কায়ামুরাকে খুঁজে পায় না। অর্থাৎ কায়ামুরার ফোন থেকে এখনও পর্যন্ত যতগুলো লোকেশন পাঠানো হয়েছে সব লোকেশনেই অন্য কোনো জায়গায় দেখিয়েছে, অর্থাৎ তার ফোনের লোকেশন ঠিকভাবে কাজ করছে না। টুইটারে কায়ামুরাকে যারা সাপোর্ট করছিল তারা হাল ছেড়ে দেয়, কারণ তারা বুঝতেই পারছিল না এই ম্যানহোল গার্ল কোথায় আটকা পড়েছে। কায়ামুরা টুইটারে কমেন্টগুলো পড়ার সময় তার কাছে আবারও নাজুমির কল আসে। কায়ামুরা ফোন রিসিভ করলে নাজুমি বলে, যদি আমি জানতে পারতাম তুমি কোথায় আছো তাহলে হয়তো আমি তোমাকে বাঁচাতে পারতাম, কিন্তু আফসোস তুমি কোথায় আছো সেটা আমরা কেউ জানি না। নাজুমির কথার উত্তরে কায়ামুরা কিছু বলতেই যাবে ঠিক তখনই সে খেয়াল করে তার সামনে একটি লাশ পড়ে আছে এবং লাশটি পুরোটাই পচে গিয়েছিল। কায়ামুরা লাশ দেখে হতভম্ব হয়ে যায়, ভয়ে তার শরীর কেঁপে ওঠে, তার চোখে মুখে যেন ভয়ের ছাপ চলে আসে। কায়ামুরা বুঝতে পারে এই মুহূর্তে সে কোথায় রয়েছে। সে নাজুমিকে সেই জায়গার কথা বলে দেয় এবং জলদি তাকে ওখান থেকে উদ্ধার করতে বলে, কিন্তু পুলিশের কাছে গিয়ে তাকে সাহায্য চাইতে নিষেধ করে। গল্পের এই পর্যায়ে দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা আসল কায়ামুরাকে দেখতে পাই। কায়ামুরাকে তার বন্ধু ইয়োশিদা খুন করার পর এই ম্যানহোলে ফেলে দিয়েছিল, অর্থাৎ এখন ম্যানহোলের মধ্যে কায়ামুরার রূপে যাকে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে ইয়োশিদা, এবং যে পচা লাশটি ম্যানহোলের মধ্যে দেখতে পেলেন সেটা হচ্ছে কায়ামুরা। অর্থাৎ সেই দিন ইয়োশিদা কায়ামুরাকে খুন করার পর প্লাস্টিক সার্জারি করে কায়ামুরার রূপ ধারণ করে এবং তারপর থেকে কায়ামুরার চেহারা নিয়েই সে কায়ামুরার সব কিছু দখল করে নেয়। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিণতি তাকে শেষ পর্যন্ত সেই ম্যানহোলের মধ্যেই টেনে নিয়ে আসে। ইয়োশিদার কাছে ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হতে শুরু করে। এতক্ষণ ধরে নাজুমি নামে যে মেয়েটি তাকে কল করে যাচ্ছিল সেটা আসলে কায়ামুরার ছোটবেলার প্রেমিকা ছিল এবং তার আসল নাম ছিল অরিহারা। কায়ামুরা তাকে ভীষণ ভালোবাসত এবং কায়ামুরা অরিহারাকে কথা দিয়েছিল সে তাকে বিয়ে করবে, কিন্তু অরিহারাকে বিয়ে করার আগেই কায়ামুরার ঘনিষ্ঠ বন্ধু ইয়োশিদা তাকে খুন করে। কিন্তু অরিহারা যখন এ সব কিছু জানতে পারল তখন থেকেই সে ঠিক করে যেভাবেই হোক কায়ামুরা হত্যার বদলা সে নিবে। সারা রাত পেরিয়ে প্রায় ভোর হয়ে এসেছিল। ইয়োশিদা লক্ষ্য করে ম্যানহোলের উপর থেকে একটি রশি তার কাছে এসে পড়েছে। ইয়োশিদা সেই রশি বেয়ে উপরে উঠে আসে এবং উপরে উঠে আসতেই সে লক্ষ্য করে তার সামনে অরিহারা দাঁড়িয়ে রয়েছে। আসলে পার্টিতে ড্রিঙ্কে ঔষধ মেশানো থেকে শুরু করে
ম্যানহোলে ফেঁসে যাওয়া পর্যন্ত সব কিছুই ছিল অরিহারার প্ল্যান। অরিহারা জানত যে এটা আসল কায়ামুরা নয়, এবং সে এটাও জানত কায়ামুরার চেহারার পেছনে লুকিয়ে রয়েছে ইয়োশিদা। অরিহারা ইয়োশিদার ফোন হ্যাক করে ফেলেছিল, এবং এজন্যই ইয়োশিদা কারো কাছে ফোন করতে পারছিল না। সে যেখানে ফোন করেছে সব ফোন অরিহারার কাছে চলে এসেছে, এবং ইয়োশিদার লোকেশন ও জিপিএস সব কিছুই অরিহারা কন্ট্রোল করেছে। তাই ইয়োশিদা কারো কাছেই সাহায্য চাইতে পারেনি। অরিহারা ইয়োশিদাকে উপরে ওঠানোর পর চাকুর সাহায্যে তার মুখ চিরতে শুরু করে, কারণ এটা তার আসল চেহারা নয়। ব্যথায় ও যন্ত্রণায় ইয়োশিদা অরিহারাকে বলে, আমি এইসব কেন করেছি জানো? কারণ এই সমাজে আমার সাথে কেউ ঠিকমতো কথা বলতো না, আমাকে কেউ ভালোবাসতো না, এমনকি আমার বাবা মাও আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে কায়ামুরা, তার জীবন অনেক সুন্দর ছিল, তাকে সবাই ভালোবাসত। তাই আমি ঠিক করলাম কায়ামুরাকে মেরে তার জায়গা আমি নিব, তাহলেই সবাই আমাকে ভালোবাসবে। আমার এই সিদ্ধান্ত আমাকে জীবনে অনেক সুখ শান্তি এনে দিয়েছে, তাই দয়া করে আমাকে মাফ করে দাও। ইয়োশিদার কথা শুনে অরিহারা তাকে মাফ করে দেয়, কারণ সে তার ভালোবাসাকে তো হারিয়ে ফেলেছে, তাই অন্য কারো সুখ শান্তি সে কেড়ে নিতে চায় না। অরিহারা সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু ইয়োশিদা পেছন থেকে অরিহারার গলা চেপে ধরে। সে অরিহারাকে মারার চেষ্টা করে, কিন্তু দূর থেকে এক ছোট বাচ্চা ক্রসবো থেকে তীর ছুঁড়ে ইয়োশিদাকে মেরে ফেলে। ইয়োশিদা আবারও সেই ম্যানহোলের মধ্যে গিয়ে পড়ে। এই বাচ্চাটি কে ছিল জানেন? এই বাচ্চাটি ছিল সেই টুইটার অ্যাকাউন্টের প্রিন্স। বাচ্চাটি মনে করে হয়তো মেয়েটি সেই ম্যানহোলে পড়ে গিয়েছিল, এবং ছেলেটি ছিল সেই কিডন্যাপার যে ম্যানহোল গার্লকে কিডন্যাপ করেছিল। তাই ইয়োশিদাকে উদ্দেশ্য করে বাচ্চাটি তীর নিক্ষেপ করে। ইয়োশিদা ম্যানহোলে পড়ে মারা যায়, এবং উপর থেকে বাচ্চাটি ম্যানহোলের ঢাকনা বন্ধ করে দেয়। মুভি এখানেই সমাপ্তি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।